আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো প্রত্যেক দিনকার মতো মুই যেন আছো, তো আজও সেই রকমে চলে আসি না। তো সকালে উঠে আজ একটু মাটি খোঁড়াখুঁড়ি লাগাইছো, কারণ মোর মানে এত কষ্ট লাগাচ্ছে কবার যে কালি বৃষ্টি পড়ার পর আমার মুই যেটা গাছ টাছ গাড়িছু সেটার খুবই অবস্থা খারাপ। তো মুই যতই ভিডিও করি প্রত্যেক দিন যে করু, তো মোর যদি ইলা মানে গাছ টাছলা যদি নষ্ট হয় তো মুখ খুব খারাপ লাগে। তো তার জন্য যত কিছু মাটি ছিল সব ভাসায় লেগে গেছিল। তো সেই ভাসে যাওয়ার জন্য মানে গাছলা একদম শুয়ে, সেই যে দেখা পাচ্ছেন ভুট্টা গাছলা গাড়ি ছিল, চাই হোক না হোক গাছলা দেখিতে খুব সুন্দর লাগেছে। মুই জানো না সেই গাছত ফল ধরবে কি নাই, কিন্তু মুই খুব কষ্ট করে এই গাছলা গাড়িছু, তার জন্য মানে বৃষ্টির জন্য সব মাটি ভাসায় লাগাইছে আর গাছলা সবলাই মানে মানে নিজের থাকে গেছে। তো সেই জন্য মুই উঠাই দিবা লাগে, মা কোনো যে মা উঠাই দিম না গাছলা উঠাই মানে দাঁড় করাই দিম। তো মা কল কি গড়ায় গড়ায় মাটি দিবা কল, তো মাটি দিয়া তো একটা যদি খুঁটির মতো মানে কোনো লাঠি টাঠি যদি বাঁধিয়ে দেওয়া যায় তো খুব ভালো হয়। তো যতটুকুনি পাচু অতটুকুনি চেষ্টা করেছো। তো তোমার দেখিলেন সকালে উঠিয়ে আমি কী করে মানে মাটি খুঁড়ি নু, এর আগে তো অনেক কিছু করেছো যেটা তুমি সকাল থেকেই স্টার্ট করা হয়নি, কেন মন খারাপ হয়েছিলো গাছলা গটলায় মানে ইয়া হয়েছে মানে দেখা পাচ্ছেন মানে নষ্টের একদম ইয়ে হয়েছে, কিছু কিছু গাছ তো নষ্টও হয়ে গেছে। ঠিক আছে, তো যতলা পারি মতলা উঠাই দিম আর মধ্যে কিছু গাছ উঠাই দিম, কারণ প্রচুর পরিমাণে গাছলা ঘন হয়ে গেছে, তো একটু হালকা হালকা করে উঠাই দিবা লাগে। আর পাতা জেলাছে পাতালা দইলা মানে মাটিলা লাগিয়েছে কয়ে পাতালা আরও বেশি ভারী ভারী হয়েছে, তো কিছু কিছু পাতাও মুই উঠাই দেশু মানে ছিঁড়ি দেশু, ছিঁড়ি দিলে কি গাছটা একটু মানে হালকা হবে, তাহলে ও সোজা হারবে। কিন্তু জানো না এই গাছলার ফল হবে কি নাই, ভুট্টা গাছলা দেখিয়ে প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়েছিল মোর, কারণ এতদিন থেকে তো মুখ করে চুইলা আর যদি এলা যদি এক ঝটকায় বৃষ্টির জন্য যদি নষ্ট হয়ে যায় তো খুব খারাপ মানে খুব খারাপ লাগবে। তো এই সময় তো অনেকজনে মানে ভুট্টা হয়ে গেছে, ভুট্টালা তো ইয়ে হয়েছে, তো মুই তো জানো না কোন সময় গাড়েছে, তো যেই সময় পাইছু সেই সময় লাগাই দিছু। তো বর্ষার জন্য মানে বৃষ্টির যে জোরে জোরে পড়েছে আর এলে গাছটা তো নরম, তো গটলা এলে নেতে গেছে একদম মানে নিজে পড়ে গেছে। তো যাই হোক, মাটিলা আনিয়া মাটি দিবা শুরু করে দিছু আর গাছলা এক একটা করে উঠাই দিবা শুরু মানে শুরু করছো। তো মাটি তো প্রায় শেষ হয়ে গেছে, এক গামলা দিয়ে কিছু হওয়া নাই, তো আরেক গামলা নিয়ে আসিনু। তো আরেক গামলা আনিয়া মানে গাছলার গোড়ায় গোড়ায় একদম মানে একদম ভরপুর করে দেশো, যাতে আর দ্বিতীয়বার এই মানে আজই না হয় আরও দুইবার না তিনবার এনু করে গাছলা শুয়ে গেছিলো, তো গাছলা উঠাই উঠাই দিছিল। তো খুব খারাপ লাগেছে, বারবার করি তো মনটা ভালো লাগে না যে এত করেছো তারপরে তাহাও ইয়া হয়ে যাচ্ছে। তো তাও মুই চেষ্টা করে যাচ্ছি যদি বাঁচিয়া পারে তো বাঁচিবে, আর না বাঁচিলে তার কিছু করার নাই। মুই আর এইবারে লাস্ট মানে দুই তিনবার করা হয়েছে, তাও চেষ্টা করেছো যে গাছলা যদি বাড়ে বা বড় হয় দেখিতেও ভাল লাগেছে। তো এইভাবে মুই গাছলা উঠাই দিল আর যতলা কিছু যত জাবড়া টাবড়া ছিল এলা একটা জড়ানো, কেন মুই প্রত্যেক দিন এটা সাফা করেছি, তোমার দেখেছেন হয়তো, যা মোর রোজ ভিডিও দেখেছে তাই দেখিবেন যে মোর গাছলা মুই প্রত্যেক দিন পরিষ্কার করছো আর তোমার লগত শেয়ার করেছো। তো এইভাবে মুই যে এলা পাতা তাতালা ছিল এলা গোটলা ফেলাইছো, এর আগেও তো করিছো তোমাকে মুই দেখাইছিনু, তো মানে ইয়া তো হয়ে গেল মোর এলা করার পর গাছ টাছলা সবলাই ইয়া করার পর মুই কুয়াপার চলে আইছু। আর দাদার কিছু কাপড় টাপড় ছিল সেটা ধোয়া লাগে, কারণ দিদি আজ রান্না বান্না করবা দিচ্ছে, তো আগের দিন মুই রান্না করেছি, তো রাতে মানে আমার যাই যেটা পারছি তাই সেটা করেছি। তো কুয়াপাড়ত এই কাপড়লা ছিল আর কিছু কিছু কাপড় ঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আইছু। তো এই জামা কাপড়লা এলা ধুয়া দিই আর এক এক করে, আর মাও নাইডু মা একটু কাকিমা ঘর গিয়েছে, তো নাহলে মায়ে এলে ধুয়া দিল হয়, তো মা যেহেতু নাই তো মুখ এলে করিবা হবে। আর পিছনে তো অনেক আর সপ্তাহ যেহেতু শেষ ওই কারণে নির্মা টির্মা কিছুই নাই, মানে যে নির্মা দিয়ে যে একটু কাপড় ইয়া করবো সেটা নির্মা নাইডু, তো সাবান আনিনু, সাবান আনিয়ে যতটুকুনি পারেছো সাবান দিয়ে করেছো, কারণ নির্মা দিয়া হলে একটু সুবিধা হয়। তো নির্মা না আনিয়া মানে নির্মা যেহেতু নাই তো সাবান দিয়ে যতটুকুনি পারেছো আর করেছো। আর টাইম কলের জল দশটা পার হয়েছে তো চলে গেছে, তো পাইপের সাহায্যে যে মানে তুলিয়া নালে পাইপের দিয়ে জল ইয়া করে করেছো কাপড় টাপড়লা ধোছো। তো ফাইনালি মোর কাপড় টাপড়লা ধোয়া টোয়া হয়ে গেল। আর দিদি দেখো যেহেতু রান্না করবা দিচ্ছে, তো ওটি ধনে পাতা যেটা নেপালি ধনে পাতা হচ্ছে, তো আমার ঘরও তো লাগাচ্ছে যেটি সেটি মানে গাছলা হয়েছে,
তো ওইলাই কিছু পাতা দিদি রান্নার জন্য লিয়া গেল। আর কাপড়লা মোর ইয়া চিপা চিপি হয়ে গেছে, তো মুই এলে শুকুয়া দিবা না, দিদি উপর শুকুয়া দিয়া দিবে, ঠিক আছে? তো এইনু করে মোর কাজ টাজ হয়ে গেল, এলা স্নান করে উঠিম। তো আজ ইচ্ছে ডিম আর আলু তরকারি এই যে আর ভাত, তুমি খাও, খাওয়া দাওয়ার পর ভিডিও। তো মোর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে মুই চলে আসি মোর কাজত। তো এলা দুপুর দুটা বাজে গেছে, দুটো কি সাড়ে, মা কাছ থেকে আইছে, দাদা কাছ থেকে আইছে, আসার পর খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর মুই খাওয়া দাওয়া করিয়া তোমার লোক দেখায় টেকায় মানে বাসন টাসন যত কিছু ছিল সব মানে মাঝিয়ে টাজিয়ে আরও চলে আসছে। কেন এলায় যদি মুই একটু রেস্ট না করো তো খুবই টায়ার্ড হয়েছি, আর এমনি কালি থেকে মুই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়েছ, কারণ জানো না শরীরটা একটু অসুবিধা লাগেছে। তো যাই হোক, তো এই টাইমে অনেকজন ঘুমায়, বাট মোর ঘুমালে কি ঘুমালে প্রচণ্ড পরিমাণে মাথায় ব্যথা করেছে, কোনো সময় ঘুমাচ্ছে কোনো সময় ঘুমাম না, কিন্তু প্রত্যেক দিনে একটু না একটু ঘুমাচ্ছে, ঠিক আছে? মোর এটা অভ্যাস, না ঘুমালেও মানে বিছানার মধ্যে থাকিবাই হবে, নাহলে একদম শরীরটা একদম অবস্থা শেষ আছে, ঠিক আছে? তো আজই মুই ভাবিনু একটু ওই যে হাওয়া এটা না আমার পিছন পায়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে বট গাছ পাখি গাছ আছে, তো জানেন কে কি ঠান্ডার ওই পরিবেশ, এই পাশে আমার গাছে ভর্তি রঙও দেখাচ্ছিল। আর মা দোকান গেছিল সকালে, তো দোকান গেলে মা মোর জন্য কিছু না কিছু খাবার নিয়ে আছে, তো আজই বলছি ইমনি আনিবার, কেন না বাচ্চা লাগবে, অনেক জনে দেখেছি ইমনি মানে ছোটো ছোটো হাঁসমোলা টাইপের আছে না, এই যে বোতলটা, তো এইলে আনিবা কচু, তো মা আনি দিছে, তো কিছুটা খাইছো কিছুটা মানে কাজ করিছে, যেগুলো কিছু মানে খায়া কাজ করেছো, এটা অভ্যাস মানে কিছু খাইতে খাইতে মানে ইয়ে করে না অনু, তো এটা খাইছু আর কিছু লাগছে মা আনি দিছে। আমি ভাবিনু খাওয়ার সঙ্গে সঙ্গে এটা সেলাইও করু আর তোমার সাথে গল্পও করু, ঠিক আছে? তো দেখো মুই তোমার কালি না ওদিনকার হতো ওদিনকার ভিডিও দেখাইছিল যে দুইটা সার্কেল ছিল, তো সময় পাও না, যেগুলো সময় পাচ্ছ সেলাই বেনাচ্ছু, ঠিক আছে? তো একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? দেখো কেন হয়েছে কমেন্ট করিবেন, ঠিক আছে? এলাও পুরোপুরি রেডি হয়নি, আরও বড় হবে, কেন এটা তো ছোটো হয়ে গেছে, আরও এক হাতের মতো হয়েছে, তো আরও বড় লাগবে। তো যাই মুখ বানাই দিবা কইছে মা, মানে যাই মুখ বানাই দিবা কইছে মাসিটা, কইছে অত বড় না, ছোটোই বানাই দিবা কইছে, কারণ এইলা পোষা ঢাকনি বানা গেলে একটু বড় পরিমাণে যদি বড় হয় তাহলে বেশ সুন্দর লাগেছে, একটু থালিটার নিচে ঝুলিয়া ঝুলিয়া রয় বেশ দেখিতে সুন্দর লাগে। তো মাসি যেহেতু কইছে ছোটো বানাবা, তার জন্য মুই মাসিক ছোটোই বানাই দিই, ঠিক আছে? দাঁড়া একটু খাই না। আর দিদি নাইরো, দিদি গিসে এইটাই হলো মোর ওষুধ, ঠিক আছে? এই যে একটু মিষ্টি মিষ্টি করে, কারণ মোর খুব ভালো লাগে, তো তার জন্য মা যদি দোকান টোকান দেয় মোর জন্য আনিয়ে আনে, দাদাও গেলে আনি দেয়। আর সবথেকে কথা হচ্ছে বাড়ির ছোট, তো তারাও যদি দোকান টোকান যায় তো মোর মুই যদি কো তো আনিয়ে আনে, ঠিক আছে? তাই দিদি যাক দাদা যাক মা যাক যাই যাবে মোর জন্য আনিয়ে দিবে। এলা এটা ছিলাম আর একটু হাওয়া খাম, একটু শান্তি, এলা এটা খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ঘুমালে না সেটা ভালো না, হ্যাঁ? আর মাও বলছে যে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ঘুম ভালো হয়, তো তার জন্য মুই এলা থাকিনি, এলা যদি থাকু তো ঘুমাই যাব, তার জন্য মুই এটি আসিনু এই পাশে বসিনু। আর সব কাজ তো শেষ যেহেতু, তো ভাবিনি একটু সেলাইও করা যাক, তার সঙ্গে তোমার সাথে গল্প করা যাক, ঠিক আছে? তো এলাম ওই সেলাই করাদাম। আর দিদি তো আমি পুরাপুরি মানে এটা একদিনে বানা যায়, অনেকজনে একদিনে বানায় দেয়, তুমি আস্তে আস্তে করে করেছো কয়ে মোর লেট হচ্ছে, নাহলে কিন্তু এটা একদিনে বানা যায়, ঠিক আছে? আর মোর তো হাতলা একটু কম স্পিড, অত স্পিড হয়নি তার জন্য। দেখো কি সুন্দর হাওয়া, মোর চুল্লা উড়িয়া দিচ্ছে, তোমার বুঝাই পাচ্ছে যে কী পরিমাণে হাওয়া করবার দিচ্ছে, শান্তি আমার এটি রোলে না একদম মোর শান্তি, কোনো ফ্যানের হাওয়া কোনো মানে ফ্যানের তলত রবায় না লাগে। তো এটি এই কথা টথা করার পরে মোর কাজ আমি লাগিব না, তো এই যে আমি সিলেবাস শুরু করে দিছু, তো সিলাইতে সিলাইতে ভাবুনি যে মোর জন্য এত মানে খুশির একটা খবর আসিবে, ঠিক আছে? তো হঠাৎ করে সেই ফোনটা আসিবে, তো আমি মানে তোমার পরে আমি সেই কথাটা শুনলাম, তো তার আগে তোমাকে রওয়া বানুনি, তো ভিডিওটা যেহেতু করেছো তো তোমাকে আমি শুনাই দিলাম।
ঠিক আছে। আর বাড়িতে কাউ যেহেতু নাই, তো একজন একজন তো মানে জাগিয়ে রয়েছে, কাউ যদি আসে তার জন্য মানে ঘুমাবো না, ভাবিছি যে ঘুমামে, কিন্তু দুপুর টাইমে বেশি ঘুমালে তো ভালো না, আর মোর মাথাও ব্যথা করে, তার জন্য আর ঘুমাটুমা ঘুমাও না। আর ফোনটা একটাই তো ফোন, বিল্লা তো ফোন না, ফোনটাতে গান চালু করে দিন, ঠিক আছে, গান শুনিনকে এলা পড়িনকে। হ্যাঁ দিদি কতক্ষণ আছে দেখুন, কেন দিদি তো উঠোন ছড়িয়েছে, নালে বেশি ইয়া করলে রাগ হয়ে যাবে আরও, কেন রোদখানত বেরোবা দিচ্ছে, আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে, ঠিক আছে, ভারত প্রচুর একদম রোদ। অনেকজনে কি করে কত যেগুলো শিলায় না, তো এনু করে বানায় আর টিভি দেখে, বাট মোর এলা হ্যাবিট হয়নি, মোর মাক দেখিছু যেন করে বানাচ্ছে আর টিভি দেখেছে। হ্যাঁ তো সেই চেষ্টাটা করেছি উনি যে না দেখিয়া যদি পারু করিবা, ভাবেছেন কি পরিমাণে মানে ট্যালেন্ট যে না দেখিয়াই করিয়া পাচ্ছে। মোর তোমার তো ক্যামেরা সামনে হচ্ছেন, মানে ক্যামেরা পিছনে পাইছেন সামনে না, হ্যাঁ তো মোর চোখ এটা থেকে কিন্তু হাঁটে না, অনেকজনে না দেখিয়াই সে স্পিডে বানায়। ঠিক আছে তো ফ্রেন্ড, অনেকক্ষণ থেকে একটু বসে আছো, প্রায় 3টা বাজে এসে, তো কিছুক্ষণ আগতে ফোন আসি যে মোর একটা পার্সেল আইছে, তো সেই পার্সেলটা আমি এলা আনিয়া যাম, হ্যাঁ ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আইছে, তো সেটা আমি আনিয়া যাম। আর তোমাকে আমি কিছুক্ষণ আমাকে কইছি যে মোর ফ্লিপকার্ট থেকে একটা গিফট আসবে দিচ্ছে, তো তোমার আইডিয়া করো কি গিফট হওয়া পারে। তো এই গিফটটা মই আগতে খুলাই দিছু, ঠিক আছে, তো এই গিফটটা আমি আগতে খুলাই দিছু কারণ গিফট আসার পরে খুলবা লাগে, হ্যাঁ না খুলালে মানে কিছু অন্যরকমের জিনিস আমি শুনিছু, তো তার জন্য মই গিফটটা আগত খুলাইছু দেখিছু, তারপরে তোমার লগত লিয়াইছু। মুই তো দেখি লিছু কি গিফট আছে, মুই তো জানাইছু, তো তোমার গেস্ট করা এটা কি হওয়া পারে আর কি অর্ডারের কি অর্ডার কর, তো কাজ বুঝা বলেন। তো এর সাথে আরেকটা জিনিস আছে, সেটার প্যাক মানে প্যাকেটটা যেটা ছিল মুই এটা ফেলাই দিছু আর এটাই ফেলে আছু, তো মুই তাহলে গিফটটা খুলাও। তো এলাকা বুঝা পাচ্ছেন যে কি হওয়া পারে, উল্টা ধরিছু, এই যে এটা পেছন পায়ে এটা সামনের পায়ে, তো এটা মোর অনেক দিনকার আশা ছিল যে মোর লগত একটা বুঝাই পেলেন না, এটা এটা কি রিং লাইট, ঠিক আছে, অনেক দিনকার আশা ছিল যে মুই লিম লিম লিম, তো ফাইনালি এটা মুই লিয়া লিছু আর তোমার সামনে মুই লিয়া চলে আসিনু, তো তোমার মানে এটা মোর অনেক দিন পর মোর এটা আশা পূরণ হল, তো যাই হোক মোর মনটা পুরো হ্যাপি 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 হয়েছে। হ্যাঁ তার সঙ্গে এই বড় স্টেনটা, হ্যাঁ মোর স্টেন ছিল মানে যেই স্টেনটা দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি সেই স্টেনটা মানে একপাশে প্রায় ভাঙি গেছে, হ্যাঁ সেই স্টেনটা অনেক যত্ন করে আমি এটা মানে খারাপ করে রাখিছু, যাই হোক তবু রয়েছে যে ওই ওই স্টেনটা আমি অনেক হেল্প করেছে, ঠিক আছে, যে স্টেনটার জীবন নাই তবু আমি জীবন দিয়ে দিয়ে বাঁচায় রেখেছি, ওইটাও সাহায্য করেছে। তো আর একটা নতুন স্টেন চলে এসেছে, হ্যাঁ তার সঙ্গে লাইটও চলে এসেছে, তো লাইটটা তো আমি খুলাইছু আর প্যাকেটটাকে জমা কিছু ছইলে ফেলাইছু, কেন না যাবরা জঙ্গল অত ভালো লাগে না, তো ঠিক আছে তাহলে এটা খুলাই এবার। ইয়াহু ইয়াহু, মুই পরে খালি খুলাইছিনু, হ্যাঁ সেটিং করেছিনু, অতক্ষণ কিছু জানো না প্রথমবার, তো এলামি আরো তোমার সামনে ট্রাই করে দেখাম। আর এটা মুই যেগুলা দেখেছিনু তো পুরো কালারফুল ছিল, আর দাদাও ছিল শালা পুরো কালারফুল, মানে অনেকটা আর নয়টা কালারের ছিল, ঠিক আছে, তো মোর এটা মুই নিজে অর্ডার করিনি, আরেকজন মুখ অর্ডার করে এটা পাঠাইছে, ঠিক আছে, তা মুই অনেক 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 ধন্যবাদ দেশু যে ওই মুখ পাঠাইছে এটা। তো এর কোনো কট নাই, তো মোর ফোনের কট ছে, ফোনের ফোনটার সঙ্গে মানে ফোনের যেটা কট রয় না ওইটার যেন না এটা তারটা বার করে দিয়ে যেটা মাথা রয় ওইটার সঙ্গে অ্যাড করবার দিচ্ছিল, তো আমি স্টেনের সঙ্গে অ্যাড না করে তো আমি ডাইরেক্ট দিতে মুই তো পুরো হ্যাপি। তো লাইট জ্বলি গেছে এইবার দেখি অন করে দিছু, তো অনেকদিনকার আশা মোর পূর্ণ হল,
ঠিক আছে কালার চেঞ্জ করা আছে এটাই বাড়াও আছে অফ করে দিই তো দেখো ফাইনালি মোর মোর একটা স্বপ্ন পূরণ হল ঠিক আছে মানে এত খুশি হওয়া দিচ্ছে না মুই কোয়া পাবো না তোমার মুই মানে প্রচুর পরিমাণে খুশি হওয়া দিচ্ছে যে ফাইনালি মোর লগত মুই লোকক দেখিছি না আজি মোর হাত সেটা মুই জানো না যে এটা কি ধরনের কেন করে ইউজ করে কিছু করে না বাট মোর খুব শখ ছিল যে মুই এই ধরনের একটা লাইট লু হ্যাঁ রিং লাইট তো আজি সেই স্বপ্নটা মোর পূরণ হল আর মুই পুরো হ্যাপি আর তোমার সঙ্গে শেয়ার করে মোর অনেক খুশি লাগে তো তোমার গিফটটা খুঁজে পেলে খুলে নো তো তোমার কেন লাগিল অবশ্যই কমেন্ট করবেন আর মুই তো আজ কিছু খাবো না কারণ আমি পুরো হ্যাপি হয়েছি ঠিক আছে মানে পুরো হ্যাপি হয়েছি তো যাই হোক লাগ গিফট সব খোলা হয়ে গেল আর মানে সকাল থেকে ভিডিওটা দেখাই দিন মানে কি কি করছো কি কি নাই আর এলা মুই ভিডিওটা শেষ করিম তো নতুন ভিডিও আসবে যেগুলা মানে কালি আসবে এটা কালি দেখিবেন তো আজ তো দেখা পাবেন তোমার কালি দেখিবেন হ্যাঁ তো আজি এখানে থেকে রোল কালি নেক্সট টাইম তাহলে আরও দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা বাই বাই আর আর কিছু না এলা তোমার বন্ধ করবেন মুই কিছু শর্ট ভিডিও করিম যদি পারো তো আপলোড করিম আর যদি ভালো না তো আপলোড করবে না কেন এলো ক্যামেরার সামনে আসিয়া মানে ফোন সেটিং করুন এটা না ঠিক আছে ফোন যে সেটিং করিম যেটা ক্যামেরা করেছো মানে যেটা দিয়ে ভিডিও করেছো ওইটা দিয়ে তো মুই এখানে সেটিং করি মোর একটাই ফোন তো এটা দিয়ে যেগুলো সেটিং করো এলা ট্রাই করো কেন হচ্ছে কেন নাই দেখিম তারপরে কালি আরও কী কী কথাবার্তা সব লিয়ে আসিম ঠিক আছে তো আজকের জন্য আমি পুরো হ্যাপি 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 তো যা যা মোর চ্যানেল নতুন তাই প্লিজ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর মোর পাশে ধরবেন তো আজকের জন্য ফাইনালি এলাম ফাইনালি কত টাটা বাই বাই আর তোমাকে বিরক্ত না করো তাহলে মুই যাসু টাটা বাই বাই টাটা।